Marry Shakib Khan. Tumi tomari buke rabo. Arey, ami to shishu bhairam. Bharale baap bhairese ham. Dik bazi diye, jekono shomoy, jekono ghorer dorja khule dhuke jabo. Kill, marry, date. Apni kake marben? Marry Shakib Khan. Okay. Date, other. Kill, Arifin Shubh. বস সাকিব খানের নতুন আপডেট দিয়ে শুরু করি আর সুপার হিরো জায়েদ খান দিয়ে শেষ করি। এত সুন্দরের মধ্যে বলবো আমি বিয়ের জন্য রেডি। আচ্ছা রাখছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সব কথা তো আর মুখে বলা যায় না, কিছু তথ্য পেলেও পেতে পারেন। সাকিব খান করবে হিন্দিতে ডাবিং, এটা সম্পূর্ণই ভুল সিদ্ধান্ত হবে। কারণ ইন্ডিয়ান নায়কেরাও যেমন প্রভাস, আল্লু অর্জুন, রামচরণ, তাদের সিনেমাও হিন্দি ডাবিং করানো হয় ডাবিং আর্টিস্ট দিয়ে। আর সাকিব খান তো বাংলাদেশি, তারা ইন্ডিয়ান হয়ে নিজের ডাবিং নিজে করেন না উচ্চারণ ভুলের জন্য। আর সাকিব খান যদি ডাবিং করে তাহলে তো অনেক উচ্চারণের ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক ব্যাপার না, কারণ সাকিব খান তো বাংলাদেশি। তখন সবাই এটা নিয়ে সমালোচনা করবে, আর আমরা চাই না বসের সমালোচনা হোক। তাই অনন্য মামুন ভাইকে বলবো ভালো কোনো ডাবিং আর্টিস্ট দিয়ে সাকিব খানের হিন্দি ডাবিং করাবেন। 1 ডিসেম্বর থেকে দর্দের বাংলাদেশের পার্টে শুটিং শুরু হবে, সোনাল চৌহান বাংলাদেশে আসবেন। সিনেমাটার বিজিএমের কাজ সাউথ ইন্ডিয়ার কোনো মিউজিক ডিরেক্টর দিয়ে করানো হবে। রাশিয়াতেও সিনেমাটি রিলিজ দেওয়া হবে, চায়নাতে 500-এর বেশি স্ক্রিনে রিলিজ দেওয়া হবে। অনন্য মামুনের সাকিব খানের সাথে পরবর্তী প্রজেক্ট হবে সম্পূর্ণ অ্যাকশান সিনেমা। সিনেমাটিতে মোট 8টিরও বেশি অ্যাকশান সিকোয়েন্স থাকবে, 1 ঘন্টার মধ্যে 45 মিনিট অ্যাকশন থাকবে। নায়িকা হিসেবে প্রাথমিকভাবে দিশা পাঠানির সাথে যোগাযোগ করা হয়েছে, তবে নায়িকার বিষয়টা কনফার্ম না। সাকিব ভাই অতি শীঘ্রই সাউথের কোনো বড় ডিরেক্টরের সাথে কাজ করবেন। জায়েদ খানও এখন সুপারস্টার, বিশ্বাস হচ্ছে না? যখন বাংলাদেশের সব তারকারা বিনা ভোটে এমপি হবার জন্য, নমিনেশন পাওয়ার জন্য মরিয়া, তখন জায়েদ খান সুপার হিরোর ভূমিকা পালন করলেন। কখনো আল্লাহ না করুক বিরোধী দল হয়, দেখবেন ওদের অনেকেই খুঁজে পাওয়া যাবে না। মিছিল মিটিং এ যারা পর খাওয়া লোক এরাই থাকবে রাস্তার মধ্যে। নৌকার প্রার্থী হচ্ছে আমার জননেতা শেখ হাসিনার জন্য কাজ করা বেশি জরুরি। তিনি বললেন এগুলো সুখের পায়রা, দুধের মাছি, বিপদে তারা কেটে পড়বে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিল সাহাবীরা মৃত্যু কত নিকটে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল ডান থেকে বাম দিকে সালাম ফিরানো সময় দিবেন, দিস ইজ দা লাইফ, আল্লাহকে বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঝরে পড়বে। আবার তানদিন তিশার স্ক্যান্ডাল বাইর হলো, তখনও তিনি সত্য কথাগুলোই বললেন। আসলে বোক আইম মেচি ওটা কি, সাংবাদিকরা যদি, বিনোদন সাংবাদিকরা যদি কোনো তারকার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তখন তো দাঁড়িয়ে থাকে, দাঁড়ানো খুব টাফ। আমরা তাকে বোকাশোকা ভাবলেও তিনি মোটেও তা নয়। আমরা ছেলেরা তাকে চিনতে পারলাম না, কিন্তু মেয়েরা তাকে ঠিকই চিনতে পারলেন। সব মিলে বস সাকিব খান আমাদের হৃদয়ের গভীরে থাকবেন, এবং জায়েদ খান ভবিষ্যতের সুপার হিরো, চকলেট হিরো হয়ে থাকবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দিয়ে যে কোনো সময় যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাবো।